শুভ সন্ধ্যা আমার সব বন্ধুদের। তো দেখো, এগুলো সবই ফার্স্ট ক্রাইয়ের, দেখেই বুঝতে পারছো সবই ডোডোর জন্যে। তো এগুলো টুকটাক কেনাকাটা করেছি, তো ভাবলাম যে সন্ধ্যাবেলা নিয়ে বসি, তোমাদের সাথেও দেখা হয়ে যাবে, মানে তোমাদেরও দেখানো হয়ে যাবে আর আমিও দেখে নেব। এবার এগুলো সব কী বলো তো আসলেই না, মানে কতক্ষণে খুলবো কতক্ষণে খুলবো, তো মানে প্রোডাক্টগুলো কেমন এসেছে সেগুলো নিজেরও একটু দেখার ইচ্ছা থাকে। তো দেখো, এটা এত ওয়েটি যে আমি তুলতেই পাচ্ছি না। তো দেখতে থাকো ভেতরে কী আছে, এখন আমি ওপেন করব। ওই দেখো পাশে শুনু ঘুমাচ্ছে, মানে এখন এত মাথা ঘামে যে ওকে বালিশ দিতে পারি না, আর বালিশে শুলে এখন মানে একা একাই ঘুমের মধ্যে উপুর হয়ে যায়। তো ওই জন্য ওকে চেষ্টা করি যে বালিশ না দিয়ে জাস্ট একটা কিছু পেতে তার উপরে শুয়ে দিই, কারণ ঘুমের ঘরে উপুর হয়ে নাক টাক বন্ধ করে বসে থাকে বাবু, আর সবসময় এখন পাশে থাকতে হয় কারণ না কারণ। আর ফার্স্ট ক্রাইয়ের জিনিসগুলো আমার খুবই পছন্দের, তো লাভল্যাপের, তো ফার্স্ট ক্রাই বেবিদের জন্য মানে আমার বেস্ট বলে মনে হয়। ফার্স্ট ক্রাইয়ের সব জিনিসগুলোই মানে এত ভালো। তো আমি এরকম ওই সিরিয়াল নিয়েছি একটা, আর মানে এটা ফুড, বেবি ফুড, আর নিয়েছি অনেকগুলো ওয়াইপস, আর ওয়াইপসগুলো মানে বেবি হাগের এত ভালো, একটা নিয়ে এত পছন্দ হয়েছে আর এত মাইল্ড, সেজন্য আমি আবার অর্ডার করেছিলাম। তো একবারে 6টা নিয়ে নিয়েছি, আমার বহুত দিন চলে যাবে। আর একটা র্যাটেল টয়েস, আর একটা স্কুইজিং ফিডার, মানে ফুড ফিডার, ওই যেগুলোর মধ্যে নিয়ে চেপে চেপে খাওয়ানো যায়, মানে অত বেরিয়েও যায় না আর বেশি একটা মুখে টুখেও লেগে যায় না, কারণ এখন একদমই খেতে চায় না, তো মুখে টুকে লাগিয়ে প্রচুর নষ্ট করে। আর মিন্ত্রা একটা কুর্তি অর্ডার করা ছিল, জাস্ট এই তো এইগুলোই চলে এসছে, দেখো তোমরা। এই দেখো কিউট একটা মাস্ক দিয়েছে, সেম সেম মানে কালারের এই যে কুর্তিটা, আর কুর্তিটা মানে পছন্দ হয়েছে এই যে বুলি বুলি দেওয়া আছে বলে, তাই বেশ সুন্দর, জানিও তোমরা কেমন লেগেছে, আর কালারটাও খুব সোবার, বেশ ভালো লাগলো। আর এই দেখো বেবি হাগের যে ইয়েটা অর্ডার দিয়েছিলাম, ওয়াইপসগুলো, বেবি ওয়াইপস, মানে খুব ভালো, তোমরা চাইলে নিতে পারো। আর এই যে স্কুইজিং ফিডার, ফুড ফিডার, তো ইউজ করে তোমাদের জানাবো যে এটায় কেমন কাজ হয়, না আমার বেবি এটা খেতে চাইছে কি না। আর এই দেখো একটা সিরিয়াল, ওর জন্যে বানানা রাগি আর রাইস উইথ মিল্ক, দেখি খেতে চায় নাকি, এটারও অবশ্যই রিভিউ তোমাদের দেবো যদিও মানে ভালো হয়। আর এই যে একটা র্যাটেল টয়েস, এই আর কি, এই কটাই অর্ডার ছিল, তো চলে এসছে। সন্ধ্যাবেলা একটু খিদে খিদে লাগছিল, তো রান্নাঘরে গিয়ে দেখলাম যে মিয়ামরের ওই যে কী বলে এটাকে, সিঙ্গারা টাইপের মাংস দেওয়া ভেতরে, ভালোই টেস্ট। আর এই যে রাত্রে বাবু চলে এসছে, তো দুজন এই যে খুনসুটি শুরু হয়ে গেছে বাবার সাথে উপরের ঘরে বসে। সেই আদর রে, হয়ে গেল সেই আদর। আরে হয়ে গেছে, আর নেই মুড এখন, কতক্ষণ ধরে করবো আমি আদর, এবার তুই মার খা। তো এই যে নেক্সট দিন মর্নিংয়ে, রাত্রে আর ভিডিও করতে পারিনি, তো সকালবেলা রান্নাঘরে দিকে দেখছি দাদা চা করছে, তো আমরা দুজনেই খাবো, আর বাবা এই যে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে। তো ভাবলাম সকাল সকালে একটু ব্যায়াম করি, তো ব্যায়াম করতে দিলে তো 9টার সময় উঠে আবার ব্যায়াম, যাই হোক ব্যায়াম করার আগে চা চলে এসছে আর বকবকি করছে, চা খা চা, নাহলে ঠান্ডা হয়ে গেল ঠান্ডা হয়ে গেল, তো আর কিছুতেই ব্যায়াম করতে দিল না।
আর চা ঠান্ডা হয়ে গেলে দুধ চা আবার গরম করে খাওয়াও যায় না। তো যাই হোক, দুই তিনবার করে বকা টকা দিয়ে, এটা তো আর ব্যায়াম হচ্ছিল না, দুষ্টুমি হচ্ছিল। যাই হোক, চা নিয়ে বসলাম। অ্যাকচুয়ালি ঘাড়টার লেগে যায় পিঠে টিঠে, সেই ইঞ্জেকশনের জন্য পিঠেও খুব ব্যথা হয়ে থাকে, তো তাই জাস্ট মুভ করলে ভালো লাগে। তো যাই হোক, বাবুও ছিল ওর মামির কোলে, এই যে সকালবেলা উঠে আমাদের সাথে উঠে গেছে আজকে সকাল সকাল, এই যে চা খাওয়ার পর্ব চলছে, আর যে বাবু খেলছে। প্রিয়াঙ্কার একটু জ্বর এসেছে, ঠান্ডা গরম লেগেছে, তো সেই জন্য আমরা একটুখানি ডাক্তার দেখাতে যাচ্ছি। এই যে কালু আমাদের সাথে যাচ্ছিল, তো আমরা টোটোতে উঠলাম বাড়ির সামনে দিয়ে। আর বাইরে আজকে মেঘলা মেঘলা ছিল, কিন্তু গরম ছিল বেশ ভালোই বাইরে। তো কালু আমাদের সাথে যাচ্ছিল, ওই দেখো কত টিটি বড় বড়। যাই হোক, এই যে টোটোতে উঠে যাচ্ছি আমরা। আর বাইরে আজকে খুব বেশি রোদ ছিল না, ভিড় ছিল বেশ বাজারে ভালোই। আজকে ডাক্তারখানায় প্রচুর ভিড় ছিল, আর ঠান্ডায় মানে ভেতরে এসি, তো প্রিয়াঙ্কার আরও ঠান্ডায় বেশি কষ্ট হচ্ছিল। যাই হোক, সেই জন্য একটু টাইমও বেশি লেগেছে। আর ডোডোকে ওর বাবার কাছে, বাড়িতে সবাই ছিল তো ওদের কাছে রেখে দিয়ে এসেছি। এই যে আমাদের দেখানো হয়ে গেছে, আমরা বাড়ির দিকে যাচ্ছি, নামলাম। আর ওখানে নার্সিংহোমের সামনেই টোটো দাঁড়ানো থাকে, তো ওখান থেকেই আমরা টোটোতে উঠি। ওখান থেকে ওষুধ নিয়ে বেরোলাম একবারে, যাতে রাস্তায় আর না দাঁড়াতে হয়। তো আমি আগে চলে গেছিলাম অনেকটাই, সেজন্য মামির জন্য আবার ওয়েট করলাম। আর এদিকে অনেক পেশেন্টরা বসে আছে, বোধ হয় পেশেন্ট পার্টির মানে ভেতরে কেউ অ্যাডমিট আছে, ওই জন্য বাইরে সব ওয়েট করছে। আমি দেখো বেশ ভালোই মোটা হয়ে গেছি অপারেশনের পরে, তো আবার রোগা হতে হবে, দেখা যাক কবে পারি। আর যাই হোক, আমরা টোটোতে এখান থেকে টোটো ধরে নিলাম, ওই যে নেমে গেলাম টোটোতে বাড়ির সামনে, এই যে গলি দিয়ে বাড়ি যাচ্ছি। আসলে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর বাড়িতে মনটাও ছুটে গেছে, কারণ টোটোকে বাড়ি রেখে গেছি, তো বাবিনের জন্য এমনি মন খারাপ লাগে বাইরে গেলে, যে ও কী করছে কী করছে। তো বাইরে দিয়ে, ওই যে আমাদের কালু রাস্তার সামনে দাঁড়িয়ে আছে,
ও কালু সবার আগে থাকে, মানে যাওয়ার সময়ও থাকে আর বাড়ি আসার সময়ও। আর এই যে দুজনে নমো দিচ্ছে, আর ওই যে বাবিনের বাবার বাইক। তো আমি তো ছুটছি যে দেখি কতক্ষণে আর বাবু কি করছে, তাড়াতাড়ি করে আমি আগে যাই বাড়ি ঘরের দিকে। তো ঘরে গিয়ে দেখলাম যে বাবু নেই। তো আমি বললাম যে কী হলো, কোথায় গেল। আমি যে ঘরে ঢুকেই হয়তো বাবুকে পাবো। তো দেখছি ঘরে নেই, এই ঘরেও নেই, মাঝখানে ঘরে নেই। তারপরে দোতলায় সাউন্ড পেলাম, তো তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে আমার দোতলায় গেল। দোতলায় গিয়ে দেখি দুজনে, ওর বাবা ওকে কোলে নিয়ে হেঁটে বেড়াচ্ছে। এই যে আসলে অনেকটা টাইম হয়ে গেছে, তো আমারও মনটা খুব খারাপ লাগছিল ওর জন্য। বাড়িতে এসে ঝড়ের বেগে ওকে স্নান করালাম, কারণ এতক্ষণ কোলে কোলে ঘুরছিল, গা গরম হয়ে গেছে আর বিরক্ত করছিল। এবার ওরও গা গরম হয়ে গেছে, খায়নি। তারপরে এসে কোনো মতে ওকে তাড়াতাড়ি করে স্নান করালাম। স্নান করিয়ে দেখি বাবুর ঘুমও এসে গেছে, তো আমিও স্নান করে নিলাম। মানে ওকে স্নান করিয়ে মার কোলে দিয়ে জাস্ট 5 মিনিটে আমি গায়ে জল ঢেলে কোনো মতে একটু ফ্রেশ ওয়াশ দিয়ে তো বেরিয়ে নিয়ে ওকে খাওয়ালাম। খাইয়ে মানে খাওয়াতে খাওয়াতেই বাবু ঘুমিয়ে গেল, তো এখনও ঘুমালো, এখন আমি একটু ফ্রি। এখন মানে আমার মাথা পুরো ভেজা, এখনও কিচ্ছু করিনি, মানে স্নান করে মানে কোনো মতে নাইটিটা গায়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এই যে বাবুর এত ঘুম পেয়ে গেছিলো, মানে আমি কোলে নেওয়ার সাথে সাথে দেখি মানে চোখটা সে না, আগে আগে স্নান করিয়ে দিলাম যে স্নান করে ঘুমালে একবারে ঘুমাতে পারবে, আর নাহলে যদি ঘুমিয়ে পড়ে একবার তাহলে স্নান করাতে অনেক দেরি হয়ে যাবে। এই যে মিষ্টি ওই দাদার, আর এই যে দাদার চা, আর বাবারটা এই যে চিনি ছাড়া। দেখো চায়ের কালার দেখলেই বোঝা যায় চিনি ছাড়া, চিনি দেওয়া। এই যে বাবি আজকে ঘুমাচ্ছে বলে ভাবলাম যে আমি একটু রান্নায় হেল্প করি। তো মা সবজি কাটছিল, সবজি ডাল হবে। ওই দেখো মায়ের হাতে কী যেন হয়েছে, কদিন ধরে মার খুব শরীর মানে সময় খারাপ যাচ্ছে, খালি এখানে গুঁতো খাচ্ছে, ওখানে কেটে যাচ্ছে। এদিকে প্রিয়াঙ্কারও শরীর খারাপ, আর আমি তো এমনিও হেল্প করতে পারি না, আমার মেয়ের কাজ নিয়েই ব্যস্ত। তো ওই যে ভাবলাম ইলিশ মাছটা একটু রান্না করি। রান্নাঘরে চলে এসেছি বাবু ঘুমাচ্ছে বলে। তো মা মাছ কেটে দিয়েছে আর প্রিয়াঙ্কা রেডি করে দিচ্ছিল মাছটা লবণ হলুদ মাখিয়ে। জাম কেটেছে আমটা ভালো না, একটু কোক খাবো, গ্যাস হয়ে গেছে সকালে। চিপসের প্যাকেট ছিল তো সেটা নিয়ে মা একটু বসে বাড়িতে, মানে উঠানটা পাকা করা হবে ওই জন্যে। দেখো লোকটার কত বুদ্ধি, মানে গাড়িটা উপর থেকে বলে এপাশ দিয়ে কি সুন্দর করে পুটপুট করে তাড়াতাড়ি করে রেখে দিচ্ছিল, তাই দেখছিলাম মালগুলো। টেস্টি হয়, মানে ভীষণ টেস্টি হয়, হালকা পাতলাও হয়, আর মানে অতটা ডাইজেস্টেও সমস্যা হয় না। আমার গলাটা দেখো বসে বসে গেছে, যাই হোক, তো ডোন্ট মাইন্ড। ওই জন্যে একটু মানে কাঁচা ইলিশ দেওয়ার থেকে একটু হালকা করে ভেজে নিলে ভালো হয়, কারণ পাতলা ঝোল হবে তো, তাই জন্যে সবজি দিয়ে যেহেতু। তো দেখো যেহেতু মুখি কচু দিয়ে ঝোল হবে, তো ওই জন্য একটু মাছটা হালকা করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। আর বেশি করে মাছটা ভাজলে না তেলটা সব বেরিয়ে আসে ইলিশ মাছের, আর মানে অতটা টেস্ট থাকে না, ওই জন্য হালকা ভাজা দিয়ে পাতলা ঝোল করাটা সব থেকে বেস্ট। তো রোজ ওই সর্ষে ইলিশ সর্ষে বাটাটা ঠিক ভালো লাগে না, তো সেই জন্য একটু মুখি কচু দিয়ে হালকা করে ঝোল। তো এটা তোমরা করতে পারো, খুবই টেস্টি হয়, মানে জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে, মানে অ্যাট ফার্স্ট একটু, আমরা তো ডবল ফোড়নে খাই, তো সেই জন্যে প্রথমে অল্প একটুখানি ফোড়ন দিয়ে সব ভেজে নিয়ে তারপরে লাস্টে জিরে কালো জিরে একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নামিয়ে নিলে মানে খুবই টেস্টি হয়, মানে ঝামেলাও কম। আর কচুর মুখে অল্পই দেবো, আর এখানে একটু সবজি ডাল হবে, এই যে দু রকমের ডাল দিয়ে। আর এই যে মাছ ভেজে তুলে নিয়েছি,
এই দেখো এটা সেইটা যেটা ফার্স্ট গাই থেকে আসলো, তো এটা এখন আমি ওকে খাওয়াইনি। তো এরকম মানে সিলিকনের পুরো বডিটা আর এটুকু প্লাস্টিকের, বিপিএ ফ্রি অবশ্যই, যেহেতু বেবিদের জন্য এরকম একটা মানে নিপিল আটকানোর জন্য একটা মুটকি আছে। আর এরকম দেখো কি সুন্দর। তো দেখি আগে ওটা খায় কি না। আর এই যে ইলিশ মাছের পাতলা ঝোল, তো ও ঘুমিয়ে আছে, ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি খেয়ে নিই, নাহলে আর আমার খাওয়া হবে না, কারণ উঠে গেলে এই টাইমে ঘরে থাকতে চায় না, সারাদিন ঘুমিয়ে কতক্ষণ আর ঘরে থাকবে বাবু। তো এই যে আমি খেতে বসে গেছি, তো তোমরা একবার ট্রাই করো, খুব টেস্টি হয় ঝোলটা। তো খেয়ে উঠে একটু ডোডোকে নিয়ে বাইরে আসলাম, ও উঠে গেছিলো। এই দেখো মিস্ত্রিরা রোজই কাজ করছে, তো যে এতটা উঁচু করেছে মাটি দিয়ে, আর এটা হয়তো কেমন খেতে দিলাম ওর জন্য তখন মাল পড়তো আসলো। দেখো বেশ খানিকটা উঁচু হয়েছে, এই যে অনেকটা উঁচু করা হয়েছে, গাদায় ভালোই লাগে। যে এইটুকু নিচু আর এইটুকু উঁচু আছে, বাবা ধরে না। এই দেখো এই যে অনেকটাই উঁচু করা হয়েছে। আমি ডোডোকে ঘুম পাড়িয়ে রেখে মানে হাতটা জাস্ট ধুতে গেছি, আর মানে যখন খেতে দিই তখন কালু আর কালি ছিল না, লেদু ছিল না, তো লেদুকে খেতে দেবো বলে বাইরে এসেছি। ঘরে গিয়ে হাত দিয়ে দেখি যে বাবু উঠে একা একা জামা খাচ্ছে, মানে উঠে গেছে। বললাম যখন উঠেই গেছে একটু বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে নিয়ে আবার শুয়ে দেবো, যদি ঘুমায় ঘুমাক। কি করে মামা, মামুন কি করে, দুটো এখন অনেক কথা বলতে চায়, অনেক কথা বলতে চাই আমরা। যে এখন ঠান্ডা ঠান্ডা লেগেছে, জল নিয়ে নুডলস দিয়ে মানে ম্যাগি দিয়ে, তো আমি এরকম আদা আর হলো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জলটা প্রথমে ফুটিয়ে নিই, তো তার মধ্যে একটু সস টস দিয়ে। আর আজকে সবজি ডাল করার জন্যে সেই বিনস, তারপর ওই গাজর আর হলো ক্যাপসিকাম এগুলো নিই, সেজন্য আমি জাস্ট পেঁয়াজ আর হলো আদা দিয়ে করলাম। দেখো এভাবেও ভালো লাগে টেস্টি হালকা। আর এদিকে বাবিনের জল ফুটাচ্ছি খাবারের। আর নামানোর আগে এরকম ব্ল্যাক পেপার মানে ডাস্ট করে দিই, একটু মেয়োনিজ দিয়েছি আর একটু সস দিয়ে সার্ভ করলাম। আর এদিকে বাবার কাকুর চা চিনি ছাড়া সাথে নামানো হয়েছে, পেট গরম করছে এদিকে লঙ্কা। আর এই যে বাবু উঠে গেছে, খেলা করছে, আর এখন হাতের মাথায় যা পাবে সেটাই ওকে দিতে হবে, নাহলে চেঁচামেচি শুরু করে দেবে। তো ওইদিকে বাটি দেখে আগে ভাবছি যে ওই বাটিটা আনবে, কিন্তু পাচ্ছে না, আর ওরকম চেঁচাচ্ছে দুষ্টুমি করছে। আমরা সবাই এক খাটে, সবাই চা খাচ্ছি, টিফিন করছি, এই যে দুষ্টু তাকিয়ে আছে কি খাচ্ছি আমরা জানি। গরম পড়ার পর থেকে রান্নাঘরে বেশিক্ষণ থাকলে এখন এত গরম লাগে, মাথার মধ্যে ঘেমে গেছে। তো ফ্রেন্ডস ওদের খুব কষ্ট হয়ে গেছে, সারাদিন আজকে অনেক দৌড়ঝাঁপ গেছে। তো আজকে এই অবধি গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো।